ঝরে পড়া শিক্ষার্থীদের 72% ছাত্রী। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় 14% বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে। এতে 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 22,27,113 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে 9টি বোর্ডের তথ্য অনুযায়ী নিয়মিত পরীক্ষার্থী 16,70,380 জন। আর 2 বছর আগে সব বোর্ডে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করেছিল 19,48,056 জন। বাকি 2,77,876 জনের হদিস নেই। 11টি বোর্ডের তথ্য যুক্ত হলে এই সংখ্যা আরও বেড়ে যেতে পারে। ঝরে পড়া শিক্ষার্থীদের 72% ছাত্রী, অর্থাৎ মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 1,99,814 জন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের অনেকেই হয়তো শিশুশ্রমে ভিড়ে গেছে কিংবা বিয়ে হয়েছে। লেখাপড়া ছেড়ে দেওয়া শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই ছাত্রী, এই খবর উদ্বেগজনক। এসব ছাত্রছাত্রীকে স্কুলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া দরকার, নইলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যে অর্জন এবং সুনাম আছে তা নষ্ট হবে। কেননা এক হাতে আমরা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি, পাশাপাশি কেন ঝরে পড়লো এবং অন্য স্তরে কী অবস্থা তা চিহ্নিত করতে নিরপেক্ষ সমীক্ষা দরকার। প্রতি বছর পরীক্ষা সামনে রেখে সব স্কুল মাদ্রাসায় নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়। সাধারণত এ পরীক্ষা অনুত্তীর্ণদের পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম পূরণের সুযোগ দেওয়া হয় না, কিন্তু এবছর নির্বাচনী পরীক্ষা হয়নি। কিন্তু এরপরও বিপুল সংখ্যক শিক্ষার্থী বসছে না পরীক্ষায়। এ প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, আমাদের তথ্য বলছে এবছর 2 লাখের কাছাকাছি শিক্ষার্থী বেড়েছে। নির্বাচনী পরীক্ষা না হওয়ায় পরীক্ষা বেড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, হতে পারে। প্রসঙ্গগত 2019 সালের এসএসসি পরীক্ষায় নিয়মিত হিসাবে অংশ নিয়েছে 16,70,380 জন শিক্ষার্থী, আর তখন নবম শ্রেণীতে নিবন্ধন করেছিল 22,87,323 জন। অর্থাৎ বাকি 5,47,386 জন বিভিন্ন কারণে পরীক্ষা দেয়নি। এটা নিবন্ধন করা শিক্ষার্থীর তুলনায় 24% ছিল। অন্যদিকে বুধবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী যে তথ্য প্রকাশ করেন তাতে দেখা যায়, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে 1,79,334 জন। প্রাপ্ত তথ্য অনুযায়ী 9টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি ঝরে পড়েছে মাদ্রাসায়। মাদ্রাসা বোর্ডে 3,21,779 জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নিচ্ছে 2,51,560 জন, বাদ যাচ্ছে 70,219 জন। এটা শতকরা হিসেবে 21.82%। সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে আছে কুমিল্লা। রাশেদা কে চৌধুরী বলেন, এসব শিক্ষার্থীকে বিশেষ করে নারী শিক্ষার্থীদের ফিরিয়ে আনার সুযোগ তৈরি করে দিতে হবে। তাদেরকে প্রণোদনার অংশ হিসেবে উপবৃত্তি দেওয়া হয়, কিন্তু এটা পাওয়ার অপরিহার্য শর্ত তাকে অবিবাহিত থাকতে হবে। কিন্তু যে লাখ ছাত্রী পরীক্ষায় বসছে না, তাদের মধ্যে যে কজনের বিয়ে হয়েছে তা আর তাদেরকে যদি স্কুলে দেখতে চাই, তাহলে অবিবাহিত থাকার শর্ত তুলে দিতে হবে, নইলে তারা আগ্রহী হবে না। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গুলাম ফারুক বলেন, উপবৃত্তি কার্যক্রম বর্তমানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড থেকে পরিচালিত হচ্ছে। এর সিদ্ধান্ত তারা নিতে পারে, তবে আমি মনে করি এটা অবশ্যই একটি আলোচনার বিষয়। ফেব্রুয়ারিতে এসএসসি হচ্ছে না, এদিকে এক যুগ ধরে প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়, কিন্তু আগামী বছরে ফেব্রুয়ারিতে এই পরীক্ষা নেওয়া হবে না। বুধবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী তথ্য জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষা শেষ হবে 23 নভেম্বর, সেক্ষেত্রে 1 ফেব্রুয়ারির পরের এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, কারণ শিক্ষার্থীদের ক্লাসের বিষয় আছে। কবে ও কীভাবে 2022 সালের এসএসসি পরীক্ষা নেওয়া হবে তা পরে জানতে পারবো।